আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ওমেন্স হেলথ, নারী স্বাস্থ্য নিয়ে। এবং এই নারী স্বাস্থ্য নিয়ে আলোচনার প্রথম যে বিষয়, যে শুরুতেই আমি যদি আমার পরিচয় দিয়ে শুরু করি, যে আমি এমডি নাজমুল ইসলাম, আমি এমডি নাজমুল ইসলাম, এডুকেশন এন্ড প্রমোশন ডিপার্টমেন্ট, এবং এখানে দীর্ঘ সময় ধরে আমি এখানে কাজ করছি, এবং আমার 10 বছরের বেশি অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা সম্পন্ন, যে আমি ইতিমধ্যে এরকম 10,000-এরও বেশি ট্রেনিং সেশন কিন্তু আমি অলরেডি করিয়েছি। সো আজকে আমরা নারী স্বাস্থ্য নিয়ে আলোচনা করবার শুরুতেই যদি আপনাদের একটা ছবি স্ক্রিনে বারবারই ভেসে আসছে, সেটা হচ্ছে একজন নারী তার সন্তানকে মারছে, তাই না? একটা রুদ্র মূর্তি ধারণ করেছে। তো এরকম ঘটনা কিন্তু আমাদের দেশেও, এখানে চাইনিজ অনেক শব্দ লেখা আছে, কিন্তু এটা ছবি অনেক সময় মানুষের কথা বলে, ছবি সবসময় অনেক সময় অনেক কিছু বলে দেয়। মহিলারা যারা আছেন বা আপনারা যারা পুরুষ মানুষ আছেন, তারা দেখেছেন বাসায় যে আপনার সন্তানকে আপনার ওয়াইফ মারছে, এবং ওই সময় তার যদি চেহারাটাকে আপনি দেখেন, তা আপনি যদি ওই সময় তার ক্ষোভটাকে দেখেন, সে ক্ষোভটা হচ্ছে যে যতটা না সন্তান দোষী, তার থেকে বেশি সে নিজের প্রতি বিরক্ত, তার নিজের প্রতি সে অনেকটা হেল্পলেস, যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, দেখে সন্তানকে ওইভাবে হয়তোবা তাকে হয়তোবা প্রহার করছে। তো এই যে সিচুয়েশনটা গুলো ঘটে, এই সিচুয়েশন শুধু কিন্তু এরকম না যে সন্তান একটা দোষ করেছে, বা আমাদের দেশে যেটা হাজবেন্ড ওয়াইফের ঝগড়া বিবাদ, এটা তো আছেই। হ্যাঁ, স্ত্রীদের কিন্তু, মহিলাদের কিন্তু এরকম রুদ্রমূর্তি ধারণ করার বেশ কিছু কারণ থাকে। এক হচ্ছে তার মেন্টাল স্টেবিলিটি, তার মানসিক স্বাস্থ্য কতটুকু ওই সময় ভালো আছে, সে মানসিক ভাবে কতটুকু প্রেসারের মধ্যে আছে। হ্যাঁ, তো ওই শুধুমাত্র ওই পারিপার্শ্বিকতাকে চিন্তা করলেই হবে না, তার পাশাপাশি চিন্তা করতে হবে তার স্বাস্থ্যের অবস্থাটাও কতটুকু ভালো আছে, সেটাও কিন্তু এই তার ব্যবহারের সাথে রিফ্লেক্ট করে আসে। যেমন দেখেন যে আমাদের দেশে যখন একটা মহিলা যখন মেনোপজের মধ্যে ঢুকে যায়, একটা মহিলার বয়স যখন 45 থেকে 55 বছরের মধ্যে আসে, তখন তার শরীরে বিভিন্ন ধরনের মেনোপজের কারণে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয়। যে শারীরিক সমস্যাগুলা তৈরি হয়, আমাদের দেশে অনেক মহিলারা আছেন যারা এটাকে যা শুধুমাত্র মেনে নিয়েছেন যে এই বয়সে আসলে এরকমটাই হয়, কারণ মার কাছে শুনেছেন, দাদির কাছে শুনেছেন, বড় আপুর কাছে শুনেছেন যে 45-50 বয়সে বা বয়স বেড়ে গেলে এরকম স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, এটা এইভাবেই কিন্তু তারা ধরে নেয়, কিন্তু আসলে কিন্তু তা না। আসলে বিষয় হচ্ছে যে আপনি জানেন না, বা অনেক মহিলারা জানে না ঠিক মতো, যে এইরকম মেনোপজের হওয়ার কারণে যখনই মেনোপজের মধ্যে মহিলারা ঢুকে যায়, তখনই তাদের যে কি তাদের শারীরিক ক্ষেত্রে, শারীরিক ভাবে, বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যেই কিছু ধরনের ব্যতিক্রম ঘটনা ঘটতে শুরু করে। ব্যতিক্রমী ঘটনা যখনই ঘটতে শুরু করে, তাদের হরমোনাল চেঞ্জ যখন হতে শুরু করে, কারণ একটা সুন্দর একটা কথা আমরা সবসময় বলি যে মহিলা পুরুষ মানুষের থেকে মহিলা মানুষ অনেক বেশি কোমল। তার কারণ হচ্ছে যে পুরুষ মানুষ, আমরা যদি মহিলাদেরকে বলি, তারা হচ্ছে একটা ফুলের মতো, সুন্দরের প্রতীক যদি বলা হয়। কারণ কারণ হচ্ছে যে তাদের এই সৌন্দর্যটা নির্ভর করে হরমোনের উপর। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এই হরমোনটা অতটা ইফেক্ট ফেলতে পারে না, কিন্তু মহিলাদেরকে কিন্তু রেগুলেট করে বিভিন্ন ধরনের হরমোন। এবং যখনই তার শরীরে এই হরমোন প্রোডাকশন গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, অর্থাৎ মেনোপজে যখন সে প্রবেশ করে, তার হরমোন প্রোডাকশন গুলো বন্ধ হয়ে যায়, ফলে তার বিভিন্ন ধরনের জৈবিক সমস্যা হতে শুরু করে। এবং এ সময় একজন হেলথ এক্সপার্টের সাথে, একজন ডাক্তারের সাথে, অথবা তার যে যে এই বিষয়গুলো সম্বন্ধে ভালো জানে, তার সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করাটা অনেক বেশি জরুরি। কারণ তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয় এই বয়সে আসলে। মেনোপজ শুরু হয়ে গেলে অনেক সময় দেখা মাথা চুল পড়ে যায়, অনেকের ক্ষেত্রে দেখাচ্ছে যে অনেক বেশি হট টেম্পার হয়ে যান, অনেক বেশি অল্পতে রেগে যান। হ্যাঁ, রাতের বেলা সে ঘুমাতে পারছে না, তার শরীরের ভিতরে অনেক বেশি গরম অনুভূতি হচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে তার ইরেগুলার হার্টবিট হচ্ছে, এরকম অসংখ্য অসংখ্য শারীরিক বা জৈবিক সমস্যার কিন্তু সৃষ্টি হয়। তাই এই যে জৈবিক সমস্যাগুলা সৃষ্টি হয়, সে জৈবিক সমস্যাগুলাকে কিভাবে প্রতিরোধ করে একটা সুস্থ জীবন যাপন করা যায়, একটা সুস্থ সুন্দর জীবন যাপন করা যেতে পারে, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানাটা অনেক বেশি জরুরি। দেখেন, একটা মানুষ
মহিলাদের ক্ষেত্রে 45 বছর যখন বয়স হয় তখন তার 45 থেকে 55 বছরের মধ্যে এই সার্টেন এই পিরিয়ডটার মধ্যেই মেনোপজটা শুরু হয়ে যায়। তো এই 45 থেকে 50 বা 55 বছর বয়সের মধ্যেই যখন মেনোপজটা শুরু হয়ে যায় তার শরীরের ভিতরে এরকম জৈবিক সমস্যার কারণে বিভিন্ন ধরনের যখন এই সমস্যাগুলার বিভিন্ন এই সমস্যাগুলার সিমটম দেখা দিতে থাকে তখন আপনি ভেবে দেখেন যে তার নিজের শারীরিক মানসিক অবস্থাটা কি রকম তৈরি হয়। এবং ওই 45 বছরের পরে সে আমাদের দেশে গড় আয়ু এখন 70 বছর, 65 থেকে 70 বছর, তার মানে সে আরো যে 20 থেকে 25 বছর বেঁচে থাকে সে কিন্তু এই সমস্যাগুলোর মধ্য দিয়েই সে চলতে থাকে যদি সে একজন হেলথ এক্সপার্টের সাথে অথবা ডক্টরের সাথে সে যদি কনসাল্ট না করে। তার মানে সে কি শুধুমাত্র পরিণতিটাকে মেনে নিচ্ছে যে এই বিষয়গুলা মা চাচিদেরও হয়ে এসছে আমাদেরও হবে বা আমাদেরকে এটাকে মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার মেন্টালিটি থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কম্প্রোমাইজ, সেটা হচ্ছে স্বাস্থ্যের সাথে কম্প্রোমাইজ, সুস্থতার সাথে কম্প্রোমাইজ, ভালো থাকার সাথে কম্প্রোমাইজ। অর্থাৎ আপনি অসুস্থ জীবনযাপন করছেন হাসি মুখে কিন্তু আপনি সুস্থ হবার জন্য যেটা প্রয়োজন সেই বিষয়টা নিয়ে আমরা চিন্তা করছি না। তাই আজকে আমরা আপনাদের সাথে সামনে যে নারী দিবস আসছে সেই স্লোগানটা আমরা এরকম দিতে চাই, এবারের স্লোগান যে টিএনএস এর সাথে যুক্ত হন, নারীরাও সুস্থ জীবনযাপন কোট করবার অঙ্গীকার গ্রহণ করুন। তো এই বিষয়গুলোকে নিয়ে যে আমাদের মূলত আজকের আলোচনা, যদি আমরা একটু মেনোপজ সম্বন্ধে একটু যে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে মেনোপজটা কি, যে মেনোপজের ক্ষেত্রে 3টা স্টেপ আছে, 3টা তার 3টা ধাপ আছে। প্রত্যেকটা মহিলা মানুষের এটা নিয়ম যে সৃষ্টিকর্তার বিধান এরকম যে সে প্রত্যেকটা মহিলা মানুষ বা নারী মানুষকে নারীকে তাদের মেনোপজের মধ্য দিয়ে প্রবেশ করতে হবে, তাদেরকে মেনোপজের মধ্যে দিয়ে প্রবেশ করতে হবে। যেমন যদি 3টা স্টেপ, একটা হচ্ছে প্রি মেনোপজ। প্রি মেনোপজ হচ্ছে যে আপনি একটা মহিলা যখন তার শরীরের যে হরমোন গুলা প্রোডাকশন হয়, প্রতিনিয়ত আমরা হরমোন প্রোডাকশন হচ্ছে, সে হরমোন গুলা যখন প্রোডাকশনটা আস্তে আস্তে কমে যায়, আস্তে আস্তে যখন শেষের দিকে চলে আসে তখন দেখাচ্ছে তার ইরেটিক হয়, তার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হয়, ফলে ধীরে ধীরে সে তার 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 শরীর থেকে হরমোন প্রোডাকশন আস্তে আস্তে শেষে বন্ধ হয়ে যেতে শুরু করে। যখন এই বন্ধ হয়ে যেতে শুরু করে এবং তখন দেখা যাচ্ছে তার ইরেগুলার মেনস্ট্রেশন হচ্ছে, 45 এর পর ইরেগুলার মেনস্ট্রেশন হচ্ছে। এই ইরেগুলার মেনস্ট্রেশনে আপনাকে প্রকাশ করে দিবে যে আপনি প্রি মেনোপজের মধ্যে রয়েছেন। মেনোপজটা হচ্ছে যে আপনার শরীরের মধ্যে হরমোন প্রোডাকশনটাই বন্ধ হয়ে গেছে, ইতিমধ্যে আপনার শরীরের মধ্যে হরমোন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ আপনি এই হরমোন প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়ার পরে থেকে আগামী এক আপনি যদি 12 মাস আপনার যদি কোনো ধরনের পিরিয়ড না হয়, 12 মাস কোনো ধরনের মেনস্ট্রুয়াল সাইকেল যদি তৈরি না হয়, তাহলে বুঝে নিতে হবে আপনি ইতিমধ্যেই মেনোপজের মধ্যে প্রবেশ করেছেন। অর্থাৎ আপনার মেনোপজ অলরেডি শুরু হয়ে গেছে। আপনার মধ্যে আপনি এতদিন যেরকম একজন ছিলেন, সফল মানুষ ছিলেন, পরিপূর্ণ একজন মানুষ ছিলেন, এখন থেকে আপনার পক্ষে আর আপনি এতদিন হয়তো বা চাইলেই আপনি চাইল্ড বাদ দিতে পারতেন কিন্তু এখন আর আপনি কোনো ধরনের সন্তান গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ আপনি সেই সক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন। এবং এরপরে হচ্ছে পোস্ট মেনোপজ। পোস্ট মেনোপজের ক্ষেত্রে বলা হয় যখন আপনি মেনোপজটা শুরু হয়ে গেছে তার মানে আপনি বাকি জীবনে আপনি আর কখনোই আপনি আর ফার্টাইল থাকতে পারবেন না, আপনার ফার্টিলিটি নষ্ট হয়ে গেছে এবং আপনি এখান এখন থেকে আর সন্তান জন্ম দেবার সক্ষমতা আপনি হারিয়ে ফেলেছেন এবং আপনার শরীরে বিভিন্ন ধরনের হরমোন প্রোডাকশন আপনার প্রোডাকশনটাও বিশেষ করে রিপ্রোডাক্টিভ হরমোন প্রোডাকশনটা আপনার শরীরে অলমোস্ট বন্ধ হয়ে গেছে, যার ফলে আপনি এখন পোস্ট মেনোপজের মধ্যে প্রবেশ করেছেন। আর এই পোস্ট মেনোপজের মধ্যে যখনই আপনি প্রবেশ করবেন দেখবেন আমাদের দেশে 45 থেকে 50, এই 45 থেকে ঊর্ধ্ব মহিলাদের ক্ষেত্রে অস্টিওপোরোসিস রোগ, হার্ট ডিজিজ এর রোগের পরিমাণটা হঠাৎ করে কিন্তু এই বয়স থেকে অনেক বেশি বেড়ে যায়। তার অন্যতম কারণ হচ্ছে পোস্ট মেনোপজ এবং এই পোস্ট মেনোপজ নিয়ে আমাদেরকে অনেক বেশি সচেতন হওয়াটা অনেক বেশি জরুরি। একটু আপনাদের সাথে যদি শেয়ার করি যে আসলে ঘটনাটা কেমন, ঘটনাটা হচ্ছে প্রত্যেকটা মহিলাদের ক্ষেত্রে একটা এজ থাকে, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ, যখন তারা সন্তান জন্ম দিতে সামর্থ্য থাকে, তাদের শরীরের ভিতরে একটা তাদের যে রিপ্রোডাকশন সিস্টেম সেই সিস্টেমে এক তৈরি হয়, যে এক গুলাকে আমরা বলি সাধারণত ডিম্বাণু। এবং এই যে ডিম্বাণুটা প্রতি মাসে একটা করে তৈরি হয় এবং এটা একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু আমাদের একটা মহিলা মানুষের শরীরে থাকে,
যখন এই নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণুটা শেষ হয়ে যায় তখনই আমাদের যেটা তৈরি হওয়া শুরু হয় মহিলাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে পোস্ট মেনোপজ। অর্থাৎ দেখেন রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে অনেকগুলো এগ আছে, পোস্ট মেনোপজের ক্ষেত্রে কোনো ধরনের এগ নাই। এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমটার ক্ষেত্রে এই রিপ্রোডাকশন সিস্টেম যখন চলে তখন অনেকগুলো হরমোনের একটা চমৎকার ছন্দের মাধ্যমে সে একটা নারীকে কিন্তু একটা সুন্দর জীবনের দিকে টেনে নিয়ে যায়, একটা নারীর জীবনটা অনেক বেশি কালারফুল করে তোলে। যেমন আমাদের একটা নারীর শরীরে, প্রত্যেকটা মানুষের শরীরে, বিশেষ করে নারীদের শরীরে একটা চার ধরনের হরমোন থাকে, একটা হচ্ছে এস্ট্রোজেন, একটা প্রজেস্টেরন, একটা এলএস, একটা এফএসএস। এই চারটা হরমোন থাকে এবং এই চারটা হরমোন একটা নির্দিষ্ট সার্কেলের মাধ্যমে রিপ্রোডাকশন সিস্টেমটাকে পরিচালনা করে। এবং যখনই একটা মহিলা মানুষ পোস্ট মেনোপজের মধ্যে প্রবেশ করে তখন তার এগটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু দেখেন এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের যে হরমোন প্রোডাকশন যে সার্কেল সেটা কিন্তু একদম ফ্ল্যাট হয়ে গেছে, এবং যার ফলে কি হচ্ছে যে সেটা একদম বিরস টাইপের, যেটা বলা হয় যে ওয়ান্ডারফুল ওয়ান্ডার। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে ওয়ান্ডারফুল হরমোন, ওয়ান্ডারফুল লাইফ। তো হরমোনের প্রোডাকশন একটা হরমোন যখন আপনার শরীরের মধ্যে সঠিকভাবে আছে আপনার শরীরটাকে অনেক বেশি ফুটন, অনেক বেশি ছন্দময় করে রেখেছে। যখনই এই হরমোন প্রোডাকশন গুলা বন্ধ হয়ে যায় বা শেষ হয়ে যায় তখনই কিন্তু জীবনটা একটা সরল রেখায় চলে আসে। অর্থাৎ মহিলারা এই সময় বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে পতিত হয়। বিশেষ করে যদি বলা হয় দা মেনোপজ সিমটম এর ক্ষেত্রে যদি আমরা বলি যে মেনস্ট্রুয়াল সিমটম, মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটিস তৈরি হয় এবং সেই সাথে অ্যাবনর্মাল কোয়ান্টিটি তৈরি হয়। অনেক সেদিন দেখা যাচ্ছে বয়স যখন বাড়তে থাকে, 40 ঊর্ধ্ব যখন হয়ে যায় তখন মেনস্ট্রুয়াল সার্কেলটা অ্যাবনর্মালিটি হতে শুরু করে, কারণ ওই সময় হরমোন গুলো আস্তে আস্তে হরমোন প্রোডাকশন গুলো কমতে থাকে। ডিম্বাণুটাও সঠিকভাবে প্রোডাকশন হতে গেলে দেখা যাচ্ছে যে একটা বা দুইটা সার্কেল নিচ্ছে, অর্থাৎ ইরেগুলার মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে। এবং এই সময় দেখা যাচ্ছে কিছু নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে কিছু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেমন দেখা যাচ্ছে হট ফ্লাশ, হঠাৎ করেই আপনি অনুভব করছেন যে আপনার শরীরের ভিতরে তাপ অনুভূতি হচ্ছে। নাইট সোয়েট, অনেক সময় রাতের বেলা যেহেতু অনেক সময় হট ফ্লাশ হয় তখন অনেক সময় রাতে অনেক বেশি ঘাম তৈরি হয়, টায়ার্ডনেস তৈরি হয়, অনেক ইনসোমনিয়া হয়, রাতে অনেক বেশি মাথা ব্যথা করে, ড্রজিনেস হয়, মাথা গরম হয়ে যায়, মাথা তালু গরম হয়ে যায়। ঠিক আছে, অনেক সময় দেখা যাচ্ছে অনেকের কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখা যায় এবং এই কার্ডিওভাস্কুলার সিস্টেমের পরিমাণটা অনেক বেশি। আমাদের দেশে যদি পরিসংখ্যান দেখেন 45-50 ঊর্ধ্ব মহিলাদের কার্ডিওভাস্কুলার ডিজিজের রোগের পরিমাণটা অনেক বেশি। অর্থাৎ এই সময় দেখা যাচ্ছে তাদের বুকে ধরপড় শুরু হয়ে যায়, চেস্ট টাইটনেস হয়, বুকে অনেক বেশি টানটান অনুভূত মনে হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে বুকে চিনচিন ব্যথা হয়। তো এই ধরনের অনুভূতি কিন্তু সৃষ্টি হয়। জেনিটেলিয়াল সিমটম যেটা তোলো অ্যাট্রোপি ফর ড্রাইনেস অফ দ্য ভাজিনাল ইপিথেলিয়াম, এবং অনেক সময় দেখা যাচ্ছে ইউরিনারিশন, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হয়, ইউরিনারি ইনকন্টিনেন্স তৈরি হয় এবং এই শারীরিক সমস্যাগুলো কিন্তু তখন তৈরি হয়। বোন এবং জয়েন্ট সিমটম, অনেকের ক্ষেত্রে লো ব্যাক পেইন তৈরি হয় এবং ইনক্রিজ রিস্ক অফ ফ্র্যাকচার, অনেক ক্ষেত্রে অনেক মহিলাদের ফ্র্যাকচারও কিন্তু হয়। ইমোশনাল সিমটম, সবচেয়ে বেশি ইফেক্ট যেটা ফেলে পোস্ট মেনোপজালের সবচেয়ে বড় ইফেক্ট যেটা ফলে সেটা হচ্ছে মুড সুইং। তারা এই ক্ষণে ভালো, এই ক্ষণে তার শরীরটা খারাপ হয়ে যায়, অনেক সময় তার মনটা খারাপ হয়, মনটা বিষাদে ভরে যায়, সে হঠাৎ করে সে ডিপ্রেশনে চলে যায়, তার অনেক সময় মেমোরি লস হয়ে যায়, তার সে অনেক কিছু মনে রাখতে পারে না, একটা কনসেন্ট্রেট করতে পারে না, একটা জায়গায় তার নিজেকে ধরে রাখতে পারে না বেশি সময়। অর্থাৎ এই যে শারীরিক এই সমস্যাগুলা, এই যে সিমটম গুলা তৈরি হয়, এই সিমটম গুলা কিন্তু আমাদের দেশে মহিলারা ধরেই নেয় যে এটা বয়স হয়েছে, এই ধরনের সমস্যাগুলো তৈরি হবেই। কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে যে আলোচনা করবার প্রয়োজন, এই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কিন্তু রেগুলার এটার একটা সবসময় মানুষের মধ্যে যে একটা সচেতনতা, মহিলাদের মধ্যে সচেতনতা তৈরি করা যায়, এই জন্য তাদের কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তার একটা ক্লাব খুলেছে, সেটা হচ্ছে মেনোপজ ক্লাব। অর্থাৎ তার মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করছে যে আপনি যখন জানবেন, আপনার যখন জানা তৈরি হয়, জানা হবে যে আপনার এই শারীরিক এই সমস্ত এই ধরনের সমস্যা, তো একটা বয়স পরে 45-এর পরে এই ধরনের সমস্যার মধ্যে আপনি আপনি প্রবেশ করবেন, তখন কিন্তু আপনি নিজে থেকে কি করবেন, আপনার প্রতিরোধ ব্যবস্থা কিন্তু গড়ে তোলার চেষ্টা করবেন। আপনি তখন থেকেই নিজেকে কিভাবে আপনি নিজেকে ঠিক রাখতে পারেন, আপনার পরিবারকে সেই জিনিসটাকে জানানো
যে এই সময় আমার হঠাৎ করে অনেক বেশি মুড সুইং হবে, আমার এই যখন হঠাৎ করে একটা মহিলা মানুষ, বিশেষ করে আমাদের দেশে যেটি হয় যে 45 ঊর্ধ্ব মানুষের যখনই মেনোপজের মধ্যে প্রবেশ করে মহিলা, তখন কিন্তু পারিবারিক বিভিন্ন ধরনের কুন্দল তৈরি হয়, এবং ওই সময় কোন্দল তৈরি হয় কারণ হচ্ছে যে মহিলা সে হঠাৎ করে হট টেম্পার হয়ে যাচ্ছে, সন্তানের উপর রাগারাগি করছে, হাজবেন্ডের উপর রাগারাগি করছে, বা সন্তান বা হাজবেন্ড কেউ সেই রাগটাকে কি করছে প্রেটেন্ড করছে না এবং সেটাকে ইগনোর করার চেষ্টা করছে, তার স্বাস্থ্যের এই অবনতিটাকে ইগনোর করার চেষ্টা করছে, পরে কিন্তু এই ধরনের পারিবারিক অশান্তির সৃষ্টি হচ্ছে। আর এই বিষয়টা যখন একজন মহিলা যখন মেনোপজের মধ্যে প্রবেশ করলো, সে যখন এই বিষয়ে কখনো জানলো, তার হাজবেন্ডের সাথে শেয়ার করলো যে এই সমস্যার কারণে এরকম সমস্যা হতে পারে, তখন কিন্তু হাজবেন্ড এটাকে বুঝতে পারবে, অনুভব করতে পারবে, এবং ফলে পারিবারিক অশান্তির সৃষ্টি কিন্তু হবে না। তার মানে এই যে বিষয়টা, জীবনকে সুন্দর করতে হলে প্রথমে জীবনটা সম্বন্ধে জানাটা অনেক বেশি জরুরি। সেই কারণে আজকে আমরা আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করার চেষ্টা করেছি, যে আজকে আমাদের পার্টিসিপেন্ট যারা আছেন তারাও এরকম আপনাদের পরিচিত, আপনাদের বাসায় যারা আছে, আপনার বাবা মা, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার ওয়াইফ আছে, তাদের সাথে বিষয়টা নিয়ে শেয়ার করুন, তা আপনাদের আত্মীয় স্বজনের সাথে বিষয়টা নিয়ে শেয়ার করুন, যে এই বিষয়ে এই সমস্যাগুলা নিয়ে এটা বয়স হয়েছে, বয়সকে দোষ দিয়ে এই সমস্যাগুলাকে, এই রোগগুলাকে আপনার শরীরের মধ্যে চাপিয়ে রেখে জীবন অতিক্রম করার কোনো প্রয়োজন নাই। এই সময় যে মানুষের সাথে কথা বলাটা প্রয়োজন, এই সময় একজন হেলথ এক্সপার্টের সাথে কথা বলা প্রয়োজন, এই সময় একজন ডক্টরের সাথে কথা বলা প্রয়োজন, যাতে তার এই যে মেনোপজটাকে যত রিমুভ করা সম্ভব না, কিন্তু শারীরিক যে বিভিন্ন সিমটম তৈরি হচ্ছে সেগুলাকে আস্তে আস্তে কমিয়ে নিয়ে এসে একটা সুন্দর জীবনের দিকে অগ্রসর করা সম্ভব, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যখন পোস্ট মেনোপজের ক্ষেত্রে যে সমস্যাগুলো অনেক বেশি যেটা পরিলক্ষিত হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে কার্ডিও ভাস্কুলার ডিজিজ। এই সময় হঠাৎ করে বিভিন্ন ধরনের কার্ডিও ভাস্কুলার ডিজিজ অনেক বেশি মাথা চাড়া দিয়ে আসে, অস্টিওপরোসিস ডিজিজটা এই সময় আরো বেশি প্রস্ফুটিত হয়, আরো বেশি দেখা যায়, ভাজিনাল অ্যাট্রফি হয়, ফলে দেখা যাচ্ছে যে পার্টনারের সাথে বা হাজবেন্ডের সাথে অশান্তির সৃষ্টি হয়, মেন্টাল হেলথ, যেহেতু মেন্টাল সুইং তো হয় অনেক বেশি, মেন্টাল আনস্টেবিলিটি থাকে অনেক বেশি, এবং শরীরের ভিতরে যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, ফলে একটা মহিলা মানুষ ওই সময় কিন্তু তার পরিবারের প্রেশার, পরিবারের মেন্টাল প্রেশার এবং তার অবস্থাকে নিয়ে সে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে উপনীত হয়, যার ফলে এই সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সেটা হচ্ছে যে আপনি যদি গোল্ডেন ট্রায়াঙ্গেল অফ হেলথ এর যদি একটা গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথা আমরা বলি, সেটা হচ্ছে ডায়েট। আপনাকে একটা সুষম ডায়েট খেতে হবে, যার মধ্যে সঠিক পরিমাণ নিউট্রিয়েন্ট থাকতে হবে, এবং আপনার লাইফস্টাইল হতে হবে একটা সুন্দর লাইফস্টাইল হতে হবে। যদি তা না হয়, ব্যাড ডায়েট কি করে, অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, আপনার অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, আর ব্যাড লাইফস্টাইল আপনার অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে, ফলে হেলথটা হয়ে যায় ব্যাড হেলথ। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, আমি একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে হেফ্লিক লিমিটেড একটা আবিষ্কার করেছেন 1961 সালে, একটা ক্রোমোসোমালের উপর একটা তিনি একটা আবিষ্কার করেছেন। অনেকে একটু দেখার চেষ্টা করেন যে আমাদের যে বড় যে ক্রোমোজোমটা আছে, ক্রোমোজোমের ক্ষেত্রে যে উপরে যে অংশটা লাল, আপনারা দেখছেন কিনা আমি একটু পয়েন্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে অংশটা, এই যে লাল অংশটা দেখতে পাচ্ছেন, এই লাল অংশটা, এটা কিন্তু একটা বড় ভূমিকা পালন করে, এটা একটা বিখ্যাত একটা আবিষ্কার ছিল, একটা বিখ্যাত আবিষ্কার ছিল, যে বলা হচ্ছে যে এই লাল অংশটাই নির্ধারণ করে যে একটা মানুষ কত দিন সে বাঁচবে। কারণ বলা হচ্ছে যে একটা হিউম্যান সার্কেলের ক্ষেত্রে যে একটা সেল কোষ আমাদের, বিশেষ করে যে আমাদের যদি ক্রোমোজোম যদি একবার একবার যদি নষ্ট হয়ে যায় বা সে যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু কিন্তু এই নিউরন সেল কিন্তু আর তৈরি হয় না, প্রোডাকশন হয় না, রিপ্রোডাকশন হয় না, শুধুমাত্র শরীরের অন্য সব কোষ, অন্য সব কোষ কিন্তু আবার নতুন করে তৈরি হয়, কিন্তু স্নায়ু কোষ কিন্তু নতুন করে তৈরি হয় না। কিন্তু দেখা যাচ্ছে যে ক্রোমোজোমটা কি করছে, সে একটা ক্রোমোজোম সেল, একটা ফেটাল সেলের ক্ষেত্রে, হিউম্যান ফেটাল সেলের ক্ষেত্রে এই ক্রোমোজোম গুলা একটা একটা প্রায় 50 বার সে কি করতে পারে যে ডিভাইডেড হতে পারে, এবং যেটার অ্যাভারেজ লাইফ টাইম আসে 2.4 ইয়ার্স। অর্থাৎ বলা হচ্ছে যে একটা হিউম্যান সার্কেল যদি 50 বার তার ফেটাল কোষ থেকে হিউম্যান তার যে ক্রোমোজোম গুলো আছে সেটা যদি 2.4 ইয়ার্স করে যদি সে বিভাজিত হয়, তাহলে সে একজন হিউম্যানের বেঁচে থাকার কথা 120 বছর, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের গড় আয়ু 65 থেকে 70 বছর। তাহলে আপনি বলেন বাকি 50 বছরটা কোথায় হারিয়ে গেল?
50 বছর আর কোথায় হারিয়ে ফেললাম আমরা, অর্থাৎ হারিয়ে কিন্তু যায় নাই, হারিয়ে আমরা ফেলেছি কিভাবে, আমাদের লাইফ স্টাইলের কারণে, আমাদের জীবন মানটার কারণে, আমাদের এই ব্যাড লাইফ স্টাইলের কারণে, আমাদের ব্যাড হেলথের কারণে আমাদের জীবন থেকে 50 বছর হারিয়ে যাচ্ছে। যেখানে 120 বছর আমরা বাঁচতে পারতাম, সেখানে আমরা 65, 70 বা 60 আমরা মারা যাচ্ছি। অর্থাৎ এই যে আমাদের আমাদের যে ক্রোমোজোমের যে টেলিমিয়ার, যেটা এই অংশটাকে আমরা বলছি যে টেলিমিয়ার, এই অংশটাকে আমরা বলছি টেলিমিয়ার, অর্থাৎ টেলিমিয়ার শিশু বাচ্চার ক্ষেত্রে দেখেন পুরোটা থাকে ফুল, অর্থাৎ এবং যখন বয়স যখন আস্তে আস্তে বাড়তে থাকে, টেলিমিয়ারটা আস্তে আস্তে কমতে থাকে, টেলিমিয়ারটা আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ এই টেলিমিয়ারটা যেদিন শেষ হয়ে যায়, তার আয়ু সেদিন শেষ হয়ে যায়। অর্থাৎ বলা হচ্ছে যে টেলিমিয়ারের ক্ষেত্রে, টেলিমিয়ারটাকে আমরা যদি ঠিক রাখতে চাই, কেন এই টেলিমিয়ারটা হারিয়ে যাচ্ছে, সেই তার অন্যতম প্রধান কারণ হচ্ছে আমরা অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছি, কারণ হচ্ছে টেলিমিয়ারটা কমে যাচ্ছে। টেলিমিয়ার কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমাদের শরীরের ভিতরে এই যে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, প্রতিনিয়ত যে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, সেই ফ্রি রেডিকেল আমাদের ডিএনএ অর্থাৎ আমাদের এই টেলিমিয়ারটাকে ধ্বংস করে দিচ্ছে। দেখেন আমাদের শরীরে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন তৈরি হচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের আমার শরীরে বিভিন্ন ধরনের ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, আমাদের শরীরে যে মেটাবলিজম তৈরি হচ্ছে, আমাদের যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের জৈবিক বিক্রিয়ার ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে। আয়োনাইজিং রেডিয়েশনের মাধ্যমে আমাদের শরীরে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, এয়ার পলিউশনের মাধ্যমে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, ইউভি লাইট এর ক্ষেত্রে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে। অর্থাৎ ফ্রি রেডিকেল গুলা কি করছে, আমাদের শরীরের ভিতরে যে আমাদের কোনো টেলিমিয়ারটাকে আছে, সেই টেলিমিয়ারটাকে ধীরে 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 কমিয়ে নিয়ে আসছে। অর্থাৎ আমাদেরকে অল্পতে গুটিয়ে আমাদের কোষ গুলাকে ধ্বংস করে ফেলছে, ডিএনএ ড্যামেজ করে ফেলছে, টেলিমিয়ারটা শেষ হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের জীবনযাত্রার মানটা, আমাদের জীবনের লাইফ স্প্যানটাও ছোট হয়ে আসছে, সংক্ষেপ হয়ে আসছে। যদি আমাদের শরীরে এই যে ফ্রি রেডিকেলটাকে যদি আমরা ঠিক রাখতে চাই, হরমোন প্রোডাকশনটা ঠিক রাখাটা অনেক জরুরি। যেমন মহিলাদের ক্ষেত্রে যে জিনিসটি হয়, দেখুন বলা হয় এজিং ইকাল টু অক্সিডাইজিং। দেখেন 40 ইয়ার্স ওল্ড, দুইজনেরই 40 বছর বয়স, কিন্তু একজনকে দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়াং, আরেকজনকে দেখে মনে হচ্ছে অনেক বেশি বৃদ্ধ। তার কারণ হচ্ছে এজিং মিন্স হচ্ছে অক্সিডাইজিং, অর্থাৎ অ্যাভয়েড অক্সিডাইজিং স্ট্রেস, স্লো ডাউন এজিং প্রসেস, যে কথাটি আমরা বলছিলাম কিছুক্ষণ আগে, যে আপনার ডায়েট যদি আপনার ভালো হয়, যদি ডায়েট ভালো থাকে, আপনি সঠিকভাবে নিউট্রিশন গ্রহণ করেন, আপনার লাইফ স্টাইল যদি সুন্দর থাকে, আপনি একজন কি হবেন, হেলদি। আর যদি আপনার ব্যাড ডায়েট হয়, তাহলে আপনার অক্সিডাইজিং স্ট্রেস বেড়ে যাবে, আপনি নিউট্রিশন যদি ঠিক মতো গ্রহণ না করেন, লাইফ স্টাইল যদি আপনার ঠিক মতো না, ব্যাড লাইফ স্টাইল থাকে, সেক্ষেত্রে আপনার কি হবে, অক্সিডাইজিং স্ট্রেস বেড়ে যাবে, অর্থাৎ আপনার হেলথটা হবে ব্যাড হেলথ। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যেটি হয়, ইস্ট্রোজেন ক্যান রিডিউস অক্সিডাইজিং স্ট্রেস। যখন মহিলাদের ক্ষেত্রে যে চারটা হরমোনের কথা বলেছিলাম, তার একটা ছিল ই, অর্থাৎ ইস্ট্রোজেন, অর্থাৎ এই ইস্ট্রোজেন যখন শরীরে প্রোডাকশন হয়, তখন সে কি করে, আমার মহিলাদের ক্ষেত্রে যে এই অক্সিডেটিভ স্ট্রেসটা আছে, সেই স্ট্রেস লেভেলটাকে কমিয়ে ফেলে। কিন্তু যখন আস্তে আস্তে মেনোপজের মধ্যে যখন আমাদের মহিলারা ঢুকে যায়, তখন তার শরীরে ইস্ট্রোজেন প্রোডাকশনটাও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। যখন ইস্ট্রোজেন প্রোডাকশনটা বন্ধ হয়ে যায়, তখন তার এই অক্সিডাইজিং যে স্ট্রেস, সেটা কমানোর মতো আর কোনো উপায় থাকে না। পরে কি হয়, তার শরীরের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে শুরু করে। সো আমরা বলতে চাই যে আমরা মহিলাদেরকে যদি আমরা কি করতে পারি, যদি সুস্থ রাখতে পারি, সেক্ষেত্রে স্ট্রেন্থেন ওমেন হেলথ ফ্রম নাও, এখন থেকে, যে আপনি এটা কিন্তু ফিক্সড, আপনি যদি 70 বছর বেঁচে থাকেন, আপনার 45 থেকে 50 বছরের মধ্যেই আপনি মেনোপজের মধ্যে প্রবেশ করবেন, এটার কোনো দ্বিমত নাই, এটার কোনো কিন্তু নাই। তার মানে এখন থেকে আপনাকে যে লাইফের ক্ষেত্রে, সেক্ষেত্রে বলা হয় যে 30, একটা মহিলাদের ক্ষেত্রে 30 মানে খুবই ইম্পর্টেন্ট একটা বয়স, এই 30 বছরের মধ্যে আপনাকে ইনটেক করতে হবে অ্যাডিকুয়েট নিউট্রিয়েন্ট, যাতে আপনাকে সেই মেনোপজের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, আপনার শরীরে ওই সাপোর্টটা আপনাকে দিতে পারে। আপনার লাইফ স্টাইল, ডায়েটারি সিস্টেম, আপনার যে লাইফ স্টাইল, সেটাকে পরিবর্তন করতে হবে, আপনার ডায়েটটাকে পরিবর্তন করতে হবে, এবং আপনাকে অবশ্যই অ্যান্টি অক্সিডেন্ট গ্রহণ করতে হবে টাইম টু টাইম, মাস্ট। যদি আপনি একটা সুস্থ, একটা সুন্দর জীবন যদি কাটাতে চান, আপনাকে অ্যান্টি অক্সিডেন্টের একটা ব্যালেন্স আপনার শরীরের মধ্যে তৈরি করতে হবে, ফলে একটা নিউট্রিয়েন্ট ফর ওমেন, ভিটামিন এ,
ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে টু, ভিটামিন বি প্লাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফেট, জিঙ্ক, সেলেনিয়াম এবং ওমেগা থ্রি, এবং এই যে বিভিন্ন ধরনের নিউট্রিশন যেটা আমরা বলছি, সেই নিউট্রিশন যদি আপনি ঠিক মতো গ্রহণ করতে পারেন, আপনার শরীরের ভিতরে নিউট্রিশনের সোর্স আপনি যদি আপনাকে তৈরি করতে পারেন, শরীরের মধ্যে যদি নিউট্রিশন গুলাকে আপনি প্রিজার্ভ করতে পারেন, আপনি পোস্ট মেনোপজে যখন আপনি প্রবেশ করবেন তখন আপনার জন্য আরো বেশি সুস্থ থাকাটা অনেক বেশি সহজ হয়ে যাবে, বা আমাদের সুস্থ থাকবার জন্য প্রতিনিয়ত এই নিউট্রিশনটা গ্রহণ করাটা অনেক বেশি জরুরি। সো টিএনস বাংলাদেশ কোম্পানি লিমিটেড বাংলাদেশে প্রায় 18 বছর ধরে বিভিন্ন ধরনের হেলথ সাপ্লিমেন্ট, বিভিন্ন ধরনের নিউট্রিশন তারা কিন্তু আমাদের মানুষের জন্য নিয়ে এসছে। চমৎকার, আমাদের ক্যালসিয়াম রয়েছে, নিউট্রিয়েন্ট ক্যালসিয়াম রয়েছে, আমাদের জন্য রয়েছে জিঙ্ক যেটি হরমোনটাকে অনেক বেশি রেগুলেট করতে পারে, আমাদের রয়েছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক, আমরা হচ্ছে কর্ডিসেপস ক্যাপসুল, আমাদের রয়েছে সেলকে যাতে ঠিক রাখতে পারে, ভালো রাখতে পারে, এজন্য রয়েছে সেল রেজুভেনেশন ক্যাপসুল, আমাদের রয়েছে যে হার্টকে অনেক বেশি সুরক্ষা দেওয়ার জন্য রয়েছে গ্রেপ এক্সট্রাক্ট ক্যাপসুল, এরকম বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্ক পণ্য কিন্তু টিএনসি বাংলাদেশ কোম্পানি লিমিটেড রয়েছে। টিএনস গ্রুপ সারা বিশ্বব্যাপী মানুষকে এই স্বাস্থ্যের বার্তা যেমন পৌঁছে দিচ্ছে, স্বাস্থ্য সম্পূর্ণ একটা উচ্চ মানের পণ্য কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছে, ফলে মানুষকে আহ্বান জানাচ্ছে যে আসুন আমরা সুস্থ থাকি, সকলে মিলে সুস্থ থাকি। তো এই ছিল আমার আজকের আলোচনা, আমি আশা করব যে আপনারা সকলেই আজকের এই আলোচনা শুনে আপনাদের বাসায় যারা পরিবারে যারা মহিলা আছেন, নারী আছেন, মেয়ে আছেন, বোন আছেন, মা আছেন, তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা অনেক বেশি কেয়ারফুল হবেন, তারা স্বাস্থ্যের প্রতি আরো বেশি সচেতন হবেন এবং তাদেরকে এই স্বাস্থ্য সম্বন্ধে আরো বেশি জানবার উদ্বুদ্ধ করবেন, এবং এই প্রতিপাদ্যই হোক যে এবারকার 2023 সালে টিএনস বাংলাদেশ কোম্পানি লিমিটেড একটা প্রতিপাদ্য বিষয় যে নারী দিবসে যে আসুন আমরা জানি, স্বাস্থ্য সম্পর্কে জানি, টিএনসির পণ্য গ্রহণ করে সুস্বাস্থ্য অর্জন করি, এই স্লোগান ব্যক্ত করে আমি আমার মতো আলোচনা শেষ করতে চাই, এবং আমার আলোচনার শেষে যে বিষয়টি আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইবো সেটি হচ্ছে যে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বা আপনাদের কিছু যদি বলবার থাকে, আপনারা যদি আমাকে আপনাদের মেসেজ দেন, যে আমাদের যে চ্যাট বক্সটা আছে, চ্যাট বক্সে যদি আপনারা আমাকে কোশ্চেন গুলো লেখেন তাহলে আমার পক্ষে উত্তর দেওয়াটা অনেক বেশি সহজ হবে। আমি দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে অনেকেই কেউ একজন বা দুজন দাগাদাগি করছেন, আমি ঠিক জানি না হু ইজ দ্যাট, সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে আমরা একটা সুন্দর পরিবেশ রক্ষা করেই আজকের আলোচনাটা শেষ করার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি যে একজন একটা কোশ্চেন কিছু একটা লিখেছেন, যদিও আরবিতে লিখেছেন, দুঃখিত আপনার আরবিতে লেখাটা আমি আসলে বুঝতে পাচ্ছি না কারণ আমার এই ভাষাটাই জানা নেই, তো ধন্যবাদ আপনাকে চ্যাট বক্সে কমেন্ট করবার জন্য। এছাড়া মেনোপজ রিয়েলি টাফ টাইম ফর ওমেন, ইয়েস মেনোপজ সত্যি রিয়েলি টাফ টাইম, এবং আফটার মেনোপজ আর মোর টাফ টাইম ফর দা ওমেন, হ্যাঁ মহিলাদের জন্য পোস্ট মেনোপজটা আরো বেশি কঠিন সময়, এবং এই সময়টাতে তাদেরকে তাদের